সরকারি চাকরিতে ছাপ্পান্ন ভাগ কোটা সংস্কার করে তা দশ ভাগে নামিয়ে আনার দাবিতে আন্দোলনের পর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী কোটা ব্যবস্থা সম্পূর্ণ বাতিলের ঘোষণা দেন কিন্তু প্রধানমন্ত্রী ঘোষণার পনেরো দিন পেরিয়ে গেলেও এখনো ব্যাপারে কোনো গেজেট প্রকাশ হয়নি এ নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা চলতি এপ্রিলের মধ্যে গেজেট প্রকাশের দাবি জানান ছাত্র সমাজ রাজপথে তারা পড়াশোনা করতে চায় কিন্তু তাদেরকে যদি বাধ্য করা হয় তারা কিন্তু এই মাসের পরে যদি প্রজ্ঞাপন জারি না করা হয় তারা এই মাসের পরে আবার রাজপথে নামবে আমার যে সকল ভাইয়েরা আছেন আন্দোলনকারী যারা আছেন তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে আন্দোলন নিয়ে কয়েকটি পত্রিকার বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশনের অভিযোগ তুলে তাদের বর্জনের ঘোষণা দেন তারা একই সঙ্গে শিক্ষার্থীদের বিরুদ্ধে করা অজ্ঞাতনামা মামলা প্রত্যাহারের দাবি জানান নেতারা সকলকেই বলেছি যে আমরা বিসিসিআর বাসার হামলার নিন্দা জানাই যারা আমরা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক কিন্তু শিক্ষার্থীদেরকে যেন হয়রানি না করা হয় সেজন্য অবশ্যই অজ্ঞাত নামা তুলে স্পষ্টভাবে এতদিনে অনেক মামলার এভিডেন্স বের হয়ে এসেছে যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা দিতে হবে কর্তৃপক্ষকে আন্দোলনকারী শিক্ষার্থীদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি আন্দোলনকারী শিক্ষার্থীদের একজনকে গত তিন দিন আগে গোয়েন্দা পুলিশ তুলে পর ছেড়ে দেয় এ নিয়ে ছাত্রদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ করেন তারা